আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় গাম রিসেশন কেন হয় এবং এই অবস্থায় করণীয় সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনার স্ক্রিনে যে দাঁতের ছবিগুলো দেখতে পাচ্ছেন মূলত দাঁতের থেকে মাড়ি এভাবে সরে যাওয়া এটিকেই বলা হয় গাম রিসেশন ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি দাঁতেরগুলা থেকে মাড়ি নিচের দিকে নেমে আসছে এই অবস্থাকে আমরা গাম রিসেশন বলে থাকি এখানে দেখতে পাচ্ছেন উপরের দাঁতেও গাম রিসেশন রয়েছে সে সঙ্গে নিচে যে দাঁতগুলো রয়েছে এখান থেকেও দাঁতের মাড়ি সরে গেছে এবং উপরের দাঁতের মাড়ি উপরের দিকে উঠে গেছে তো ভিউয়ার্স মূলত এই যে যে সমস্যা এটিকেই আমরা গাম রিসেশন বলি তো ভিউয়ার্স আসুন জেনে নিই যে এই গাম রিসেশন কেন হয় কখন হয় ভিওয়ার্স যাদের মেসওয়াক করার অভ্যাস রয়েছে তাদের ক্ষেত্রে এই গাম রিসেশন বেশি হয়ে থাকে ভিউয়ার্স যখন মেসওয়াক করা হয় তখন মেসকের যে আঁচগুলা থাকে সেগুলা যদি মাড়িতে প্রতিনিয়ত আঘাত করে এভাবে যখন মেসওয়াক করা হয় তখন অনেক সময় দাঁতের যে মাড়ি থাকে সেই মাড়িতে দাঁতের সে সেই যে আজগুলা থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে এই মাড়িতে আঘাত করে আর তার ফলে এমনটি দাঁতের মাড়ি উপরের দিকে উঠে যায় এটি মেসোয়াক করার কারণে হতে পারে এটি দাঁতের যে ব্রাশ ব্যবহার করা হয় সঠিক নিয়মে ব্রাশ না করার কারণে ব্রাশের যে ব্রিসল থাকে সে ব্রিসলের আঘাতেও মাড়ি এভাবে উঠে যেতে পারে উপরের মাড়ি এবং নিচের মাড়ি এছাড়া ভিওয়ার্স আরও একটি কারণ রয়েছে তা হল ক্যালকুলাস বা পাথর পড়ার কারণে তো ভিউয়ার্স যদি ব্রাশগুলা এমনটি হয় এখানে যেমনটি দেখতে পাচ্ছেন ব্যবহার করতে করতে কারো কারো দেখা যায় ব্রাশগুলা এমন হয়ে যায় ব্রাশের যে ব্রিসলগুলো থাকে সেগুলো ঠিক এমনভাবে বাঁকা হয়ে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন আসলে মূলত ব্রাশের যখন ব্রিসলগুলা এমন পজিশনে পৌঁছে যায় তখন আর সেই ব্রাশগুলা ব্যবহার করার মতো উপযোগী থাকে না এ ধরনের ব্রাশ ব্যবহার করলে দাঁত এবং মাড়ি উভয়েরই কিন্তু সমস্যা হয় এবং এ ধরনের সমস্যা তখনই শুরু হয় যখন ব্রাশের যে ব্রিসলগুলো বেঁকে যাওয়া ব্রাশ দিয়ে আপনার দাঁত ব্রাশ করা হবে তখন ওই সেই বাঁকা যে ব্রিসলগুলো থাকবে সেগুলো এই মাড়ির এখানে পৌঁছে যায় এবং ধীরে ধীরে এই মাড়িটা ক্ষয় করতে থাকে উপরের মাড়ি উপরের দিকে উঠিয়ে দিতে থাকে এবং নিচের মাড়ি নিচের দিকে নেমে আসতে থাকে তো ভিহ এই গাম রিসেশন সমস্যা থেকে বাঁচতে হলে আপনাকে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করার অভ্যাস গড়ে তুলতে হবে আর সঠিক নিয়মে কিভাবে দাঁত ব্রাশ করবেন তা নিয়ে ইউটিউবে সার্চ দিলে আপনি অনেক চলমান ভিডিও পেয়ে যাবেন যেগুলো দেখে আপনি আহ শিখে নিতে পারেন যে সঠিকভাবে দাঁত ব্রাশ করার যে নিয়মগুলো রয়েছে বৃহস্প সঠিকভাবে দাঁত ব্রাশ করার জন্য ব্রাশের যে ব্রিসলগুলা থাকবে সেগুলো উপর থেকে নিচের দিকে আসবে এবং যদি মেশোয়াক করার অভ্যাস থাকে মেশোওয় আপনি করতে পারেন করাতে কোনো সমস্যা নাই তবে খেয়াল রাখতে হবে মেসোয়াকের যে আঁচগুলো থাকবে সেগুলো যেন মাড়ি পর্যন্ত না পৌঁছায় অর্থাৎ মেশোয়াকটা যেন শুধুমাত্র দাঁতের উপরেই করা হয় কোনোভাবেই যদি মাড়িতে আঘাত করে সেটি হোক ব্রাশের টুথব্রাশের যে ব্রিসল রয়েছে তার মাধ্যমেও যদি প্রতিনিয়ত আঘাত লাগতে থাকে তাহলে কিন্তু এভাবে গাম রিসেশন হতে থাকে বিওয়ার্স যখন মাড়িতে ধীরে ধীরে ক্যালকুলাস জমে অর্থাৎ পাথর জমতে শুরু তখনও এ ধরনের সমস্যা হয় যখন দাঁত এবং মাড়ির সংযোগস্থল ঠিকমতো পরিষ্কার না হয় তখন কিন্তু ভিওর্স ধীরে ধীরে খাদ্য কমা খাদ্য কণা জমে জমে সেখানে ক্যালকুলাসের সৃষ্টি হয় যেটিকে আমরা বাংলাতে পাথর বলে থাকি তো ভিওয়ার্স এই ক্যালকুলাস বা পাথর দাঁতের গোড়ায় জমার কারণেও গাম রিসেশন হয়ে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা তিনটা দাঁতের গোড়ার দিকে অনেক বেশি অনেক বেশি ক্যালকুলাস জমে আছে মূলত এটি হলো গাম রিসেশন এটি ক্যালকুলাসের জন্য বা পাথর পড়া সমস্যার জন্য কিন্তু এই সমস্যাটি হয়েছে তো ভিওর্স এ ধরনের সমস্যার জন্য যে চিকিৎসা রয়েছে তা হলো যদি দাঁতের সমস্যা হতে থাকে তাহলে আপনি দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন অথবা গাম যে এই যে মাড়িটা দেখতে পাচ্ছেন এখানে ফিলাফচার সার্জারি নামে একটি ট্রিটমেন্ট রয়েছে সেটিও করা যেতে পারে অবস্থার উপর নির্ভর করে ভিওয়ার্স এখানে প্রতিটি দাঁতের গোড়ায় দেখতে পাচ্ছেন যে ক্ষয় হয়ে গেছে সাধারণত যদি কোনো দাঁতের এভাবে ক্ষয় হয় সে দাঁতটি সেন্সিটিভ হয়ে থাকে দাঁতটি শিরশির করতে পারে ঠান্ডা পানি মুখে নিলে দাঁতটি ঠিস মেরে ধরার সমস্যা ঘটতে পারে তো ভিউয়ার্স এ ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনি সেখানে যতটুকু অংশ ক্ষয় হয়েছে সেটুক আপনি চাইলে ফিলিং করে দাঁতের কালার ম্যাচিং ফিলিং করে সেটি পূরণ করে নিতে পারেন তাহলে সে সমস্যা সমাধান হয়ে যাবে আর যদি গাম সার্জারি করা যায় যেটিকে গাম ফ্লাফ সার্জারি বলা হয় সেটি যদি আপনি করাতে পারেন তাহলেও এ ধরনের সমস্যা দূর হয় তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম